আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করতে ইচ্ছুক, ফ্রিল্যান্সিং শিখে, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল। আর হচ্ছে বিগত কয়েকদিনের মধ্যে আমার কাছে অনেক এসএমএস আসে যে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করার জন্য যে আইডি এবং অ্যাড্রেস ভেরিফাই করার প্রয়োজন পড়ে, সেই জিনিসটা অনেকেরই হচ্ছে না। যেই সমস্যাটা হচ্ছে একটা কমন সমস্যা, সেই সমস্যাটার সমাধান নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা আশা করি আপনার এসইও ক্লার্ক আইডিটা ভেরিফাই করতে পারবেন। আর যারা করছেন তাদেরকে ওয়েলকাম, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে আপনি যখন এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি সার্ভিস ক্রিয়েট করতে পারবেন, সার্ভিস অর্ডার পাইলে সেটা সেল করতে পারবেন, মানে অর্ডার কমপ্লিট করে দিতে পারবেন, সব কিছু পারবেন অ্যাকাউন্ট করার পর। কিন্তু সমস্যা হচ্ছে আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আইডি ভেরিফিকেশন, সেটা যদি আপনার না হয়, যে আমি যদি সিকিউরিটিতে যাই, এখানে দেখেন যে এই ভেরিফাই যদি আপনার এগুলো না হয়, যেমন টেলিফোন নাম্বার ভেরিফাই, অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাড্রেস এবং আইডেন্টি ভেরিফিকেশন, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা ভেরিফাই ছাড়া আপনি টাকা উইথড্র দিতে পারবেন না, এছাড়া অ্যাকাউন্ট করার পর সব কিছু করতে পারবেন। সো উইথড্র, আপনি টাকা কাজ করলেন, কাজ করে যদি আপনার ব্যালেন্সের টাকা উইথড্র না দিতে পারেন তাহলে তো আপনার কোনো লাভ নেই। তবে এই আপনি কাজগুলোর পাশাপাশি, সার্ভিস দেওয়ার পাশাপাশি, অন্যান্য কাজের পাশাপাশি আপনি এই আইডি ভেরিফাইয়ের কাজটা আপনি করতে পারেন, ঠিক আছে। হয়তো অনেকের একটু সময় লেগে যায়, এক সপ্তাহ বা দুই সপ্তাহ, কারণ ওই বা ইয়ারদের সাথে এসইও ক্লার্ক সাপোর্ট টিমের সাথে কথা বলতে একটু সময় লেগে যায়। আচ্ছা, এখন আমি বলি প্রসেসটা। আপনার হচ্ছে টেলিফোন নাম্বারটা ভেরিফাই করবেন, তারপর হচ্ছে সেকেন্ডারি পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেনগুলো সেট করে নেবেন। নেওয়ার পর আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার হচ্ছে প্রথমে যারা এনআইডি কার্ড আপনারা হচ্ছে সাবমিট করেন, আর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য হচ্ছে কারেন্ট বিলের কপি অথবা হচ্ছে আপনার পানির বিল অথবা হচ্ছে টেলিফোন বিল, টেলিফোন বিলের কপিগুলো আপনার হচ্ছে অ্যাটাচ করে অ্যাড্রেস ভেরিফাইটা করতে হয়। তখন এই ক্ষেত্রে আপনি যখন ভেরিফাই জন্য এগুলো সাবমিট করবেন ডকুমেন্টগুলো, তারপর হচ্ছে ফাইনাল খেলা। ফাইনাল বিষয় হচ্ছে এখানে দেখবেন টিকমার্ক আছে হলুদ, কিন্তু এরকম সবুজ আসবে না, যখন ভেরিফাই হয়ে যায় তখন সবুজ আসবে। তো আপনি এটা সাবমিট করার পর আপনি দেখবেন যে কোনো হচ্ছে আপনার দেখাচ্ছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে, দেখবেন ওটা ওই জায়গায় আছে, কোনো এটা ভেরিফাই হচ্ছে না, কোনো মেইলও পাচ্ছেন না এসইও ক্লার্ক থেকে। সো সেক্ষেত্রে আপনি কী করবেন, এসইও ক্লার্ক সাপোর্ট যে সাপোর্ট যে সাপোর্টে একটু আপনার কথা বলতে হবে, তাহলে আপনার আইডিটা ভেরিফাই করে দিবে। তাহলে কি বলবেন যে এই যে কিভাবে আপনি সাপোর্টে এসএমএস করবেন, এই যে এখানে যাবেন একবার নিচে হেল্প ডেস্ক নামে আছে, এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার এসইও ক্লার্ক যে ইমেল, যেই অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্টে এসইও ক্লার্ক যেটা দিয়ে করছেন সেই ইমেল অ্যাড্রেস দিবেন, সাবজেক্ট দিবেন যে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, ভেরিফাই মাই আইডি অ্যান্ড অ্যাড্রেস এরকম লিখে দেবেন সাবজেক্ট। আর ডিসক্রিপশনটার মধ্যে আপনি লিখে দেবেন প্লিজ ভেরিফাই মাই, মানে ফার্স্ট যে মেলটা দিবেন সেটার বিষয়ে আমি কথা বলতেছি। ডিসক্রিপশন দিবেন যে হাই বা হ্যালো লিখে, ডিয়ার স্যার প্লিজ সিধা অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলের মধ্যে আপনার আইডি কার্ড এবং কারেন্ট বিলের কপি বা যে যেটাই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য দেন, এপি টপি দুই পিট স্ক্রিন করা কপি সেটা আপনার অ্যাটাচ করে দিতে হবে, যে প্লিজ চেক দ্য অ্যাটাচ ফাইল ফর ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশন ফর মাই অ্যাকাউন্ট, এরকম লিখে দিবেন। লেখা দিয়া আর বেশি কিছু লিখতে হবে না। এখানে ওয়েবসাইটে এসইও ক্লার্ক কি থাকবে, ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনার যে ইউজার নেমটা এসইও ক্লার্কে সেটা দিয়ে দিবেন। আদার আইডি লাগবে না, প্রায়োরিটি এখানে আর্জেন্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে, সিলেক্ট করে। আর এই যে অ্যাটাচে গিয়ে আপনার হচ্ছে আইডি কার্ডের এপি টপি স্ক্যান কপি আর হচ্ছে যে কারেন্ট বিলের কপি এপি টপি সেটা স্ক্যান কপি আপনারা এখানে অ্যাটাচ করে দিয়ে দেবেন। যাদের কারেন্ট বিলের কপি নাই ডিজিটাল, তারা আপনার পানির বিলের যেই কপি দিতে পারেন অথবা টেলিফোন বিলে, জাস্ট অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আপনার এগুলো প্রয়োজন হবে, এমন কোনো কিছু না। আপনি সাবমিট দিবেন, দেওয়ার পর আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে আপনার যেই এসইও ক্লার্ক মেল খুলছে, মেল দিয়ে যেই মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন এসইও ক্লার্ক, সেই মেইলে আপনি একটু খেয়াল রাখবেন কোন সময় এসএমএস আসে। সাপোর্ট টিম আপনাকে এসএমএস দিয়ে জানাই দিবে এই সাপোর্টে মেসেজ দেওয়ার পর যে আপনার আইডিটা ভেরিফাই হইলো কি হইলো না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই মেসেজটা এসইও ক্লার্ক সাপোর্ট টিম থেকে আসে বাংলাদেশি যেই সেলার তাদের জন্য, সেটা আসে যে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মেসেজটা আসে, যেমন এখানে দেখেন
We are sorry to inform you that your address verification document has been rejected. Karon ki, please review the reason. Reason ta ki? Reason your rejection. এটা মেইলে আপনাকে দেবে হ্যাঁ এই মেসেজটা দ্য ডকুমেন্ট ইজ নট ইন ইংলিশ মানে আমাদের যে কারেন্ট বিল এটা বাংলায় লেখা থাকে স্বাভাবিক আইডি কার্ডও বাংলায় লেখা থাকে ইংলিশও থাকে কিন্তু এই বাংলা তারা পড়তে পারে না এই কারণে তারা ইংলিশ ডকুমেন্ট চাচ্ছে এরকম একটা মেসেজ দেবে নট ইন ইংলিশ অ্যান্ড উই আর আনএবল টু রিড দ্য রিকোয়ার্ড ইনফরমেশন ওনারা যে অ্যাড্রেস ভেরিফাই এবং আইডি ভেরিফাইয়ের জন্য ওনারা এটা হচ্ছে রিড করতে পারে না পড়তে পারে না বাংলাটা এই কারণে তারা ভেরিফাই করতে পারে না তো অলসো টু ভ্যালিডেট দিস ডকুমেন্ট প্লিজ রিসাবমিট উইথ এ ডকুমেন্ট ইন ইংলিশ ইংলিশ ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনার আইডি কার্ড এবং কারেন্ট বিলটা ইংলিশে সাবমিট করার জন্য তো আপনি কোথায় পাবেন ভাই আমার গভর্নমেন্ট আমাকে আমাদের মাতৃভাষা বাংলা তো যদি আরবিয়ান আমি কান্ট্রি হইতাম আমার মাতৃভাষা হচ্ছে আরবিয়ান আপনার আরবি লেখা থাকতো সো ওরা কেন যে এই সিস্টেমটা করছে বাজে সিস্টেম ওরা বোঝা উচিত ছিল যে এরকমই আইডি কার্ড হয় ঠিক আছে তার মাদার ল্যাঙ্গুয়েজ দিয়া কিছু লেখা থাকে মাতৃভাষা সব তার ইংলিশ হয় না সো এই ক্ষেত্রে যেমন তারা ইয়ে কোয়েশ্চনটা করবে সে অনুযায়ী আপনি অ্যান্সারটা করে দিবেন যে কী লিখবেন যে আমাদের কোনো কি আমাদের কোনো হচ্ছে আপনার এই বাংলা ডকুমেন্ট ছাড়া গভর্নমেন্ট থেকে পাওয়া যে এনআইডি সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ মিলিয়ে লেখা আছে এবং হচ্ছে কারেন্ট বিল সেটা আমাদের মাতৃভাষা বাংলায় লেখা ঠিক আছে সো আই ক্যান নট প্রোভাইড ইউ ইন ইংলিশ এনি ডকুমেন্ট মাই আইডেন্টি কার্ড অ্যান্ড ইলেকট্রিসিটি বিল হ্যাঁ সো এইভাবে লিখে দিবেন যেমন এই লেখাটা আপনি লিখে দিতে পারেন যেমন আমি লিখছি উই হ্যাভ নো ইন ইংলিশ ডকুমেন্ট বিকজ দিস ওয়াটার বিল অ্যান্ড এনআইডি প্রোভাইড আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকারি অফিস থেকে পাইছি অ্যান্ড আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি সো আওয়ার কান্ট্রি অল গভর্নমেন্ট ডকুমেন্টস হ্যাভ সাম বেঙ্গলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই ক্যান নট প্রোভাইড ইন এনি ইংলিশ ডকুমেন্ট ফ্রম আওয়ার কান্ট্রি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি কাইন্ডলি ইনফর্ম ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি কাইন্ডলি ইনফর্ম মি অ্যান্ড প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট এটা লেখলে তারা কী করবে তারা আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিতে পারে সো এখানে আপনি আবার সাথে আপনার এই কারেন্ট বিলের কপি এবং আইডি কার্ড কপিটাও অ্যাটাচ করে দিবেন এই মেলের মধ্যেই ঠিক আছে মেলের মধ্যেই রিপ্লাই মেলে দিতে হবে হ্যাঁ নতুন করে মেল দিলে হবে না বা ফরওয়ার্ড মেল দিলে হবে না বা তাদের মেল অ্যাড্রেস লিখে হবে না যেই মেল থেকে এই মেলটা আসবে সেই মেলে গিয়ে রিপ্লাই মেলে ক্লিক করে আপনাকে মেসেজ দিতে হবে লেখা এই লেখাটা এবং সাথে এনআইডি ইলেকট্রিসিটি বিল অ্যাটাচ করে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনাকে হয়তো বা অ্যাপ্রুভ করে ফেলতে পারে আর ভাগ্য ভালো হইলে আর না হইলে আপনাকে আবার তারা দেখাচ্ছে অ্যাড্রেসটা ভেরিফাই করবে এনআইডিটা ভেরিফাই করবে না এনআইডিটা ভেরিফাই করার জন্য তারা কী করবে যে বলবে যে তুমি এনআইডি কার্ডটা ওই মেইলে বলে দিবে যে তুমি এনআইডি কার্ডটা তোমার হাতে নিয়ে সেটা তোমার ফেসের সামনে রাখো ফ্রন্ট সাইড ধরে একবার ব্যাক সাইড ধরে একবার রাইখা পেজ সহকারে দুইটা ছবি উঠে আমাদেরকে পাঠাও ঠিক আছে এনআইডি কার্ডটা যাতে ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ এরকম ধরে তোমার পেজের সামনে রাখা জাস্ট এইভাবে তুমি পাঠাও কীভাবে আপনারা রাখবেন পেজের সামনে সেটা আমি দেখাচ্ছি যদি যাই এখানে আপনার হচ্ছে পেজ উইথ এনআইডি কার্ড ইন হ্যান্ড দেখি আমি এখানে কোনো ওইরকম কোনো আসছে কি না যেমন এই যে এইরকম এটা যদি ধরি আমি আপনার পেজের একটু সামনে যাতে পেজটা আসে পেজ সহকারে ছবিটা নেবেন ঠিক আছে জাস্ট এইভাবে ধরবেন ছবিটা আইডি কার্ডটা আর পেজটা যাতে স্পষ্ট বোঝা যায় এতটুকুই ফ্রন্ট সাইড একবার ব্যাক সাইড একবার দুইটা ছবি উঠে আপনি এখানে সাবমিট করবেন যদি চায় এইভাবে অথবা আপনার আইডি কার্ডটা যদি অ্যাপ্রুভ করে আর অ্যাড্রেসটা যদি অ্যাপ্রুভ না করে অ্যাড্রেসটা অ্যাপ্রুভের জন্য তারা বলবে আপনার যে অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা সার্চ করার পর গুগলে যে ম্যাপসের লোকেশনটা আছে ওই লোকেশনে আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে তাদেরকে পাঠানোর জন্য ওই ম্যাপসে ঢুকে আপনার অ্যাড্রেসটা যে জায়গায় ওই জায়গায় সার্চ করে অ্যাড্রেসটা ওই ম্যাপসের মধ্যে যেই স্ক্রিনটা আসবে সেটা একটা স্ক্রিনশট দিয়ে তাদের পাঠালেই ফাইনাল স্টেপে তারা অ্যাপ্রুভ করে দিবে এতটুকুই জাস্ট এই প্রসেসগুলো আপনার করতে হবে করলে আপনার আইডি কার্ডটা এসে ক্লাস ভালো মতোভাবে 100% আপনার ভেরিফাই হবে হ্যাঁ
তাদের সাথে সাপোর্টে কথা বলি, তারা ভেরিফাই করে দিবে, এখানে চিন্তার কিছু নাই। আচ্ছা বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার একটা লাইক খুবই ইম্পর্ট্যান্ট, ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাবে আপনার লাইকের কারণে, অনেকেই জানতে পারবে। যারা ফ্রিল্যান্সিং করে নতুন আপনার হচ্ছে এসইও কাজ শিখে, বিশেষ করে এই মার্কেট প্লেসটা হচ্ছে এসইও, এসইও কাজ শিখে যারা ফ্রিল্যান্সিং করতে আপনার উদ্যুগ্ধ বা অ্যাকাউন্ট করতে পারতেছে না বা ভেরিফাই হচ্ছে না, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।